আমার এই শোয়েতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অনেকদিন পর লাইভ শো করছি, ক্ষমা করবেন তার জন্য। আসলে কিছু কাজ কর্ম নানা কারণে ব্যস্ততাতে হয়ে ওঠে না লাইভ, তবে আপনাদের অনুরোধে আজকে অবশ্যই আছি। ফোন করুন, যা যা আপনাদের অসুবিধা, শোয়ের মাঝে মাঝে নিশ্চয়ই তার উত্তর দেব। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে প্লিজ যেন লাইভ শোতে এসে আমি আপনাদের সামনে সূর্যগ্রহণ সম্পর্কে বলি। দেখুন, আপনারা জানেনও, অনেকেই জিজ্ঞাসাই করেছেন, যারা জানেন না তাদের জন্য বলি যে আগামী 26শে ডিসেম্বর 2019 সাল আমাদের ভারতবর্ষ থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সূর্যগ্রহণ দেখা যাবে, সূর্যগ্রহণ হবে। এবং এবারের এই সূর্যগ্রহণ যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সূর্যগ্রহণের যে প্রভাব সেটা আমাদের জীবনে শুধুমাত্র ওই দিনের দিন নয়, 22 দিন আগে থেকে প্রভাব শুরু হয় আর থাকে 22 দিন পর পর্যন্ত। মেষ থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত বিভিন্ন রাশির উপরে এর কী প্রভাব হয়, অবশ্য এটা নিয়ে আমি অলরেডি আমার ইউটিউব ভিডিওতে, অর্থাৎ দেখুন নিচে স্ক্রলে নিশ্চয়ই যাচ্ছে, অ্যাস্ট্রোলজি টিউটোরিয়াল বাই পিয়ালি আমার যে ইউটিউব চ্যানেলে, আমি ডিটেলে আমার ভিডিওতে অলরেডি ওখানে আলোচনা করে দিয়েছি। তা সত্ত্বেও ওর ছাড়া ওর বাইরে আর যা কিছু আলোচনার আছে অবশ্যই আজকে আমি জানাবো। তার আগে বলি যে যারা আমার কাছে কনসালটেন্সি নিতে চান তারা প্লিজ এইখানে সরাসরি নাম্বারে ফোন করবেন না, কেননা এটা আমার এই শোয়ে কল করার নাম্বার। যে নাম্বারগুলো বুকিং নাম্বার বলে লেখা রয়েছে সেখানে কল করে একটু নামটা বুকিং করে নিয়ে আমার হাতিবাগান বালি বা দক্ষিণেশ্বরের চেম্বারে এসে আমার সাথে কনসাল্ট করুন। আর যারা সরাসরি ফোন করতে চাইছেন অবশ্যই এখানে ফোন করবেন। তো আসা যাক সূর্যগ্রহণ সম্পর্কে কিছু বক্তব্যতে। কী সূর্যগ্রহণ এবং কীভাবে এর প্রভাব হচ্ছে, সবার আগে বলি যে এই যে সূর্যগ্রহণ এটা এই অ্যাঙ্গুলার সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে, ইন্দোনেশিয়ার কিছু পার্ট থেকে, সৌদি আরব থেকে দেখা যাবে। আর এছাড়া এটা পার্শিয়ালি আংশিকভাবে এটা অস্ট্রেলিয়ার এবং ইউরোপের বেশ কিছু অংশ থেকেও দেখা যাবে। এবং এই সূর্যগ্রহণ আপনি দেখতে পান বা না পান, এর প্রভাব আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে। তার কারণ হচ্ছে এই ধনু রাশিতে যখনই সূর্যগ্রহণ হবে মূলা এবং পূর্বশরা নক্ষত্রের সন্ধিস্থলে, তখন ছটি গ্রহ এই একই জায়গায় অবস্থান করবে। তো সেটার প্রভাব কি হবে অবশ্যই জানাবো, তার আগে একজনের কল নিয়ে নি। নমস্কার, বলুন। নিজের ব্যাপারে জানতে চান, কোথা থেকে বলছেন? 22nd May 1991 সকাল 6:10 কথাটা স্পষ্ট নয়, আপনি কোথায় জব করছেন বললেন? আমি আপাতত টেলিগ্রাফে আছি। আচ্ছা আচ্ছা, দেখুন আপনার লগ্নপতি দ্বিতীয়স্থ বসে আছে কেতু যুক্ত হয়ে, হাতে টাকা থাকে না এক নম্বর। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে একটু নেচারের কথাটা কয়, যখন সবার আগে চলে এলো দেখে একটু বলেই দিই, একটু কি হয় মানে মাথা গরমের মানুষ আপনি, তর্ক বিতর্কটা একটু বেশি হয়ে যায়, জব সেক্টরেও এটা নিয়ে প্রবলেম হয়ে যায় হয়তো। মান্দি বসে আছে তৃতীয়স্থ হয়ে, এমনিতে দেখুন কাজের যে স্ট্যামিনা সেটা প্রচণ্ড বেশি, দরকারের থেকে বেশি কাজ করেন এবং এটা এক ধরনের সমস্যাও আমি বলবো। হ্যাঁ, এটা হয়ে যায় কি আপনার যেটা কলিগ আপনার থেকে অনেক বেশি সুবিধা নিয়ে নেয় আর আপনি মাঝখান থেকে বোধ হয় ঝামেলায় পড়েন। হ্যাঁ, তো এক্ষেত্রে যে এই সময় দেখুন যে টাইমটা যাচ্ছে, এই সময় আপনার কর্মের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে টাইম, কিন্তু এটা প্রমোশন যদি থাকে সেটা কিছু ডিলে হতে পারে, বা যদি কোনো ধরনের কর্ম থাকে এক্সিস্টিং কর্মের পরিবর্তনের মতো জায়গায় আসতে পারে,
হ্যাঁ বা হ্যাঁ, আমি একটু বেটারমেন্টের ট্রাই করছি, তো সেটি তবে আমি কি বলি জানেন, এই সময়টা আমি আজকেই বলছি যে একটা সোলার এক্লিপস যাচ্ছে, তো এই সময় কোনো কর্ম পরিবর্তন সেটা অনেক সময় ভালোর জায়গায়, বিশেষ করে আপনার ক্ষেত্রে ভালোর থেকে অনেক সময় খারাপ নিয়ে আসে। তো আমার পরামর্শ হচ্ছে যদি করতেই হয় অ্যাট লিস্ট আপনি এটা 29শে ডিসেম্বরের পরে ডিসিশন নিন, তার আগে নয়। ঠিক আছে, তারপরে যদি আপনার কর্ম পরিবর্তনের কোনো ইচ্ছে থাকে অবশ্যই করুন, শুনতে থাকুন। তো যেটা আমি বলছিলাম যে সূর্য গ্রহণ আমাদের জীবনে কি কি ধরনের প্রভাব নিয়ে আসে, সবার আগে আমি আগে আলোচনা করেওছি যে সূর্য বা রবি আমাদের জীবনে কি দেখায় বা কি দর্শায়, কোন সত্তাকে, না আমাদের আত্মাকে, আমাদের আত্মবিশ্বাসকে, আমাদের যে ব্যক্তি সত্তা, আমাদের এনার্জি এবং আমাদের ওভারঅল লাইফের যা কিছু উন্নয়নশীল বিষয়বস্তু সব কিছুই আমাদের এই রবির দ্বারা দেখানো হয়। আর কেতু যখন এই এই যে গ্রহণটা হচ্ছে ধনুরাশিতে, আপনারা সকলেই জানেন, আবার বলছি যে বৃহস্পতি, শনি এবং কেতু অলরেডি ধনুরাশিতে অবস্থান করছিলই, আর এইবারে রবি এবং বুধ ওখানে গিয়ে প্রবেশ করবে, তার সাথে চন্দ্রও নিজের গোচর করবে ওই ধনুরাশির ওপর দিয়ে, এবং ছটি প্ল্যানেট একসাথে ওখানে অবস্থান করবে। আর ঠিক বিপরীত দিশাতে রাহু অর্থাৎ মিথুন রাশিতে বসে রাহু এই সময় পূর্ণ দৃষ্টি দেবে এই সূর্যগ্রহণের সময়। সময়টা হচ্ছে কখন সূর্যগ্রহণ, সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত ভারতবর্ষে। তাহলে এই সময়টা তো পার্টিকুলারলি সবার পক্ষে সব থেকে বেশি করে প্রভাব দিচ্ছেই, কিন্তু এই ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারির এন্ড পর্যন্ত এই পুরো সময়টা অর্থাৎ প্রায় 44 দিনের একটা লম্বা সময় আমাদের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে, ভালো এবং খারাপ। কী করে এটাকে ব্যবহার করবেন, কীভাবে এর সঙ্গে জুঝবেন এবং দরকার হলে কী ধরনের রেমেডিয়াল সলিউশন নেবেন সব বলছি। সবার আগে দেখুন, যখন ধনুরাশিতে, এটা হচ্ছে যারা যারা ধনুরাশির ব্যক্তি বা ধরুন লগ্নের ব্যক্তি, একটু সাবধানে থাকুন, নিজের ডিসিশনের ক্ষেত্রে একটু বিশেষ যত্ন নিন, এবং বিশেষ করে যেহেতু এটি লগ্নেই হচ্ছে আপনার, নিজের শরীর স্বাস্থ্য এবং বাইরে যখন বেরোচ্ছেন সেই সময় একটু নিজের খেয়াল রাখার চেষ্টা করুন। মেষ রাশির ব্যক্তিরাও এইখানে এইভাবেই খেয়াল রাখবেন নিজের, তার কারণ হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে এটি সপ্তম ভাবে নবম ভাবে হচ্ছে, অর্থাৎ কিনা আপনার পিতার স্থানে বা আপনার ভাগ্যর স্থানে। তো ভাগ্য আমাদের জীবনে খুব প্রয়োজন, এবং যদি ভাগ্য এফেক্টেড হয় তাহলে সুযোগ হাতের কাছে এসেও বেরিয়ে যেতে পারে। আপনার যে লগ্নপতি, মেষ লগ্নের যে লগ্নপতি, সে হচ্ছে মঙ্গল, আর এই যখন সূর্যগ্রহণটা হবে তখন মঙ্গল অষ্টম ভাবে অর্থাৎ বৃষ্টি রাশিতে অবস্থান করবে। তো এই সময় আপনারা অবশ্যই আপনারাও নিজেদের শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ যত্ন, স্পেসিফিক্যালি মেষ লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে বা মেষ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে নিজের শরীরের বাঁ সাইড, বাঁ হাত, বাঁ পা বা চোখ, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যথেষ্ট, বাঁ দিকের যে কোনো লিম্ফ এফেক্টেড হতে পারে একটু খেয়াল রাখুন। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো নমস্কার, আমি বর্ধমান থেকে। বলুন কি নাম? ছেলের নাম সৌম্যবাড়ি। ছেলের জন্য দেখাতে চান? পঞ্চাশ কোথায়? কি করছে ছেলে, কি পড়াশোনা করছে এখন? এক মিনিট একটু দেখে নি। সিংহ লগ্নের ব্যক্তি, ধনু রাশির মূলা নক্ষত্রের চতুর্থ পদে জন্ম, দ্বাদশস্থ রাহু মান্দিযুক্ত হয়ে বসেছে, হেলথের বিশেষ খেয়াল রাখুন। এই দ্বাদশস্থ মান্দি যখনই একটা চার্টে থাকে, সবার আগে বলবো যে কোনো সময় না নানাভাবে শরীরের উপরে কোনো না কোনো প্রবলেম হয়ে যায়, কিন্তু এটা কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত। হ্যাঁ, কখন যে হঠাৎ ডিটোরেট করবে, এমন প্রবলেম দিয়ে দেয় যে সামলানো মুশকিল হয়ে যায়। এই দ্বাদশস্থ মান্দি আবার রাহু যুক্ত, এর প্রতিকার না করলে পরবর্তীকালে মুশকিল হয়ে যাবে। যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন ওনার লেখাপড়ার বিষয় নিয়ে, লেখাপড়ার বিষয় নিয়ে যদি আমাকে বলতে হয়, আচ্ছা একটা কথা বলছি যে পড়াশোনার মনোসংযোগ কিরকম? খুব চঞ্চল মতি বোধ হয়, না পড়াশোনার মনটা ভালো নেই। হ্যালো, হ্যাঁ মোটামুটি মনোসংযোগ,
পড়াশোনায় মনোযোগ, লাস্ট মিনিটে একদম পড়াশোনা করার স্বভাব, এটা একটা হাইলি ইন্টেলিজেন্ট পার্সন, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু হয়ে যাচ্ছে কি, পড়াশোনাটা করছে একদম লাস্ট মোমেন্টে, লেখাপড়ার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আছে, কিন্তু একটু প্রতিকার করিয়ে নিলে ভালো হয় এইটার। না হলে এমনিতে প্রচন্ড বুদ্ধিমত্তা সম্পন্ন, ভীষণ কিছু ইউনিক কোয়ালিটিজ আছে ওর মধ্যে, যেটার বিকাশ হওয়া খুব জরুরি। একটু দেখুন না, আবার বলুন, সরকারি চাকরির ক্ষেত্রে বেশ বাধা আছে, ঠিক আছে, একটু প্রতিকার করাতে হবে এই চারটা, শুনতে থাকুন। তো যেখানে ছিলাম আমরা, সূর্যগ্রহণে ফিরে যাই। তো যে সমস্ত ব্যক্তিরা বৃষ লগ্ন বা বৃষ রাশির ব্যক্তি, তাদের ক্ষেত্রে এতদিন পর্যন্ত সময়টা খুব ভালো যাওয়ার কথা, ভাগ্য উন্নত হওয়ার কথা। এই সময়টা যখন এই 22 দিনের ডিউরেশন, তখন একটু সামলে চলুন, হতে পারে আপনার যারা গুপ্ত শত্রু আছে বা আপনার জন্য যারা ভালোভাবে না, আপনার আত্মীয় বলুন, বন্ধুবর্গ বলুন বা যেখানেই বলুন, তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, একটু সাবধানে চলা উচিত। নিজের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, নিজের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বিশেষ যত্নবান হন। আপনার কাজ খুব মেপে এবং বুঝে করুন, তার কারণ হচ্ছে এই সময়ে করা কাজ হতে পারে আপনার আগের করা কাজকেও এফেক্ট করতে পারে, এবং যার কারণে পরবর্তীকালে সমস্যা ভোগ করতে হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা মিথুন রাশির ব্যক্তি, তাদের ক্ষেত্রে সপ্তম ভাবে হচ্ছে এই সূর্যগ্রহণ। তো সপ্তম ভাবে মানে আমরা জানি যে এটা আমাদের জীবনসঙ্গীরও ঘর, আমাদের পার্টনার, যদি আপনি কোনো ব্যবসায় ইনভলভ থাকেন তাহলে এটা আমাদের পার্টনারেরও ঘর, এবং এটা আমাদের, যদি আপনি কোনো শিক্ষার্থী হন বা নর্মাল কোনো অন্য ব্যক্তি হন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বন্ধু বান্ধবের জায়গাও সপ্তম ভাবও যেমন, একাদশ ভাবও তেমন। তাহলে আপনার ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখা উচিত যে বাড়িতে নিজের জীবনসঙ্গী, হাজব্যান্ড বা ওয়াইফ, স্বামী বা স্ত্রীর সাথে অবশ্যই একটু মানিয়ে চলার চেষ্টা করুন, কারণ তা না হলে একটু মুশকিল হতে পারে। হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে হয়তো আপনাকে কিছু চিন্তা করতে হতে পারে। যদি আপনি পার্টনারশিপ বিজনেস করছেন তাহলে অবশ্যই খেয়াল রাখুন, সাবধান থাকুন। পার্টনারশিপ বিজনেস করবার ক্ষেত্রে নতুন কোনো পার্টনারশিপ ডিল হওয়ার আগে অবশ্যই ভেবে নিন, যদি নতুনভাবে হবে, আপনি পার্টনারশিপ করতে চাইছেন এবং নতুন বিজনেস শুরু করতে চাইছেন, তাহলে এই সময়টা, পার্টিকুলারলি জানুয়ারি পর্যন্ত সময়টা এড়িয়ে যাওয়াই ভালো, বা খুব বুঝে শুনে করা ভালো। হতে পারে এই পার্টনারশিপের বিজনেসের থ্রু আপনার কোনো প্রবলেম হতে পারে, লাক আপনার পার্টনারের হয়ে যাবে, আপনার নয়। যদি আপনি কর্কট রাশির ব্যক্তি হন তাহলে এক্ষেত্রে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই সূর্যগ্রহণ আপনার ষষ্ঠ স্থানে হচ্ছে। যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছেন তারা খুব বেশি করে যত্নবান হন, তার কারণ হচ্ছে যে এই যে সূর্য বা রবি আপনার যে পজিশনে এখন বসে রয়েছে ধনুরাশিতে, এবং সূর্যগ্রহণ যেহেতু এখানে হচ্ছে কেতুর দ্বারা, তাহলে সবসময় যেটা হয় যে আপনার মনের মধ্যে যা রয়েছে তা এক্সপ্রেস করা, তা প্রকাশ করা খুব মুশকিল হয়ে যায়। অর্থাৎ যা আপনি পড়েছেন তা খাতায় পুট করা, বা যদি ইন্টারভিউ দিতে যান তাহলে সেই ইন্টারভিউতে সেটা এক্সপ্রেস করা অনেক সময় সঠিক নাও হতে পারে, এবং সেটা আপনার জন্য ভুলভাবে যেতে পারে। তো খুব ভালোভাবে প্রিপারেশন নিন এবং খুব যত্নবান হয়ে এই কাজগুলো করুন। যদি আপনি আগে থেকেই কোনোভাবে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তাহলে বিশেষভাবে নিজের খেয়াল রাখুন, তার কারণ এই সময় তার প্রভাব বাড়তে পারে। যারা অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রেও বলবো, শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা উচিত, স্পেসিফিক্যালি স্টমাক প্রবলেম, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম, এইগুলো সমস্যা তো অবশ্যই, সেই খাওয়া দাওয়াটা একটু ভেবেচিন্তে করা উচিত। যে সমস্ত ব্যক্তিরা লোন ইত্যাদি নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, পেতে হয়তো কিছু সমস্যা হতে পারে, বা এই লোন শোধ করতে পরবর্তীকালে কিছু প্রবলেমস দেখা দিতে পারে, একটু ভেবেচিন্তে করা উচিত। যে সমস্ত ব্যক্তিরা ল লাইন ইত্যাদিতে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ফেভারেবল এই সূর্যগ্রহণের সময়, এই টাইমে তারা অবশ্যই নিজের লাভ অনেক ভালো করে নেবেন। যারা সিংহর লগ্ন বা সিংহ রাশির ব্যক্তি, যিনি এক্ষুনি আমাকে কল করেছিলেন, তিনি নিজেও, তার ছেলেও অবশ্যই সিংহ লগ্ন, তার ক্ষেত্রে এটা বলবো আমি যে এক্ষেত্রে সেই ব্যক্তি নিজেরও যথেষ্ট খেয়াল রাখা উচিত। যদি আপনার বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, তাহলে তাদের শরীরের সম্পর্কে যথেষ্ট যত্নবান হন। যারা শিক্ষার্থী তাদের লেখাপড়ার ক্ষেত্রে এই সময় যথেষ্ট ল্যাকিং দেখা যেতে পারে, একটু যত্নবান হওয়া উচিত। এবং শুধু তাই নয়, আপনার ক্ষেত্রে অবশ্যই বলবো যে নিজের বাবা মায়ের সাথে এই সময় সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন, তা না হলে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। এই সময় নিজের পেরেন্টসের
পরামর্শ নেওয়া খুব ভালো হবে আপনাদের ক্ষেত্রে। আসবো, তার আগে একজনের কল নেবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, একটু জোরে বলবেন। নমস্কার, বহরমপুর থেকে বলছি। বহরমপুর, আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? একটু জোরে বলুন দিদি। মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্পর্কে, হ্যাঁ বলুন, মেয়ের নাম কি? মেয়ের নাম মিনা চক্রবর্তী। ডেট অফ বার্থ বলুন। ফেব্রুয়ারি 2, 1999। হ্যাঁ বুঝতে পেরেছি। সময়? বেলা 3:30। কোথায়? বহরমপুর? বহরমপুর। আচ্ছা, আচ্ছা একটা কথা বলি, আপনার মেয়ে দেখুন খুব, আমি বলবো খুব তাড়াতাড়ি কথা বলে, তাড়াতাড়ি খায়, তাড়াতাড়ি হাঁটাচলা করে, এবং প্রায়ই বোধহয় চোট চাপের লাগেই ওর মাঝে মধ্যেই। খাওয়া দাওয়ার যেহেতু খুব তাড়াতাড়ি করে, সেজন্য হয়তো হজম ঠিক করে হয় না, স্টমাক প্রবলেমে অবশ্যই ভোগে, পেটের সমস্যায় ভোগে। আর যে হচ্ছে কি, সব কথা যা মানে কোনো কথা পেটে বোধ হয় থাকে না, সব খোল মানে এ করে বলে দেবে সবাইকে। শুধু একটা বিষয় আমি বলবো, এক মানে টাকা পয়সার বিষয়টা নিয়ে খুব মেটেরিয়ালিস্টিক, এটা খুব ভালো দিক নো ডাউট। কিন্তু একটা কথা কি জানেন দিদি, এই যে আপনার মেয়ে রয়েছে না, এর ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল, এবার এর ক্ষেত্রে ক্যারিয়ারও অনেক আস্তে আস্তে যথেষ্ট আগেই তৈরি করে নেবে নো ডাউট, যার যথেষ্ট ভালো। কিন্তু হাতে টাকা রাখা ভীষণ মুশকিল হয়ে যায় এদের, খরচার হাত ভীষণ খারাপ, যা হাতে থাকে না খরচা করে ফেলে, রাখতে পারে না। আর একটা বৈবাহিক সমস্যা এর ক্ষেত্রে কিন্তু রয়েছে আরো একটা, আচ্ছা এ হয় না প্রায় মাথা টাথা ধরে না এর, ওভার থিঙ্ক করে, যে কোনো জিনিস নিয়ে বড্ড বেশি চিন্তা করে, এটা খুব খারাপ জিনিস, শরীরের পক্ষে যথেষ্ট প্রবলেম। এটা এই সময়টা পার্টিকুলারলি একটু সামনে রাখুন, বিশেষ করে এই মেয়ের সব থেকে বেশি সমস্যা হচ্ছে এই কাঁধ, কাঁধ সংক্রান্ত জায়গাতে হয়তো স্ট্রেন পেন হতে পারে বা কোনো আঘাত লাগতে পারে, একটু সাবধানে চলাফেরা করতে বলুন, ঠিক আছে? এমনিতে ওভারঅল লাইফ খুব ভালো, আমি বলবো একজন লাকি সেট অফ পিপল যাদের আমরা বলি তার মধ্যে একজন। শুনতে থাকুন, তো আমরা এবারে ছিলাম সিংহতে, এবারে আমরা আসবো কন্যা রাশিতে। কন্যা রাশির যে সমস্ত ব্যক্তিরা, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই যে সূর্যগ্রহণ, তার প্রভাব কীরকম সবার আগে বলি, নিজের ফ্যামিলি লাইফকে খুব যত্নের সাথে হ্যান্ডেল করুন। যদি আপনি জমি জমা কিনছেন তাহলে সাবধানে জমি জমা কিনুন, তার কারণ হচ্ছে যে হতে পারে এমন কিছু ভুল ভাল ইনফরমেশান পেয়েছেন বা নিয়ে মানে ঠিক মতো নেননি, যার কারণে ওই জমি সংক্রান্ত বিষয়ে পরবর্তীকালে আইনি সমস্যায় জড়িয়ে যেতে হতে পারে যদি এই সময় করেন তো। যদি আপনার জমি আগে থেকে আছে এবং আপনি বিক্রয় করতে চাইছেন তাহলে আমি বলবো সেক্ষেত্রেও কিছুটা ডিলে করা উচিত, কারণ এই সময় পাওয়া যে কোনো যে ডিল হচ্ছে আপনার, সেটা হয়তো আপনার হিতে পুরোপুরি নাও আসতে পারে বা সঠিক লাভ আপনি এর থেকে নাও তুলতে পারেন। যদি আপনার বাড়িতে মা ইত্যাদির শরীর অসুস্থ থাকে, মায়ের শরীর স্পেসিফিক্যালি, তাহলে একটু খেয়াল রাখা উচিত। আর প্রত্যেকের ক্ষেত্রেই বলবো নিজের মায়ের শরীরের যত্ন নেওয়া উচিত, নিজের হার্ট এবং স্টমাক পেট এই দুটি বিষয়ের যথেষ্ট যত্নবান হন, খাওয়া দাওয়ার একটু ঠিকঠাক করে করুন। যারা আগে থেকে হার্টের সমস্যায় ভুগছেন এই সময় বিশেষভাবে রিল্যাক্স মোডে থাকুন, তার কারণ হচ্ছে না হলে বিশেষ করে কন্যা রাশির ব্যক্তিদের কথা আমি এখানে বলছি। এবং এক্ষেত্রে আপনারা প্রত্যেকে মনে রাখবেন যে এই সূর্যগ্রহণ যারই হোক, মানে যে রাশি বা যে লগ্নেরই আপনি হন না কেন, আপনার ক্ষেত্রে সবসময় এটা কোনো না কোনোভাবে আপনাকে এফেক্ট তো করছেই। যেমন ধরা যাক যদি আপনার তুলা রাশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সময় দেখবেন আপনি খুব লেথার্জিক অনুভব করছেন, খুব অলস অনুভব করছেন নিজেকে, নিজের কর্ম সংক্রান্ত বিষয়ে আপনি হয়তো ঠিক মতো এগিয়ে যেতে পারছেন না। মিডিয়া পার্সোনালিটি হলে অবশ্যই আপনার এই সময়টা যথেষ্ট লাভ আছে, কিন্তু খেয়াল রাখবেন নিজের কথাবার্তার কারণে হতে পারে আপনার ওয়ার্ক এরিয়াতে কোনো রকম
প্রবলেম তৈরি হয়ে যেতেও পারে। যদি আপনার বৃষ্টি খায়, বৃষ্টি বড্ড যে কাজ বলে প্রোঅ্যাক্টিভ হয় না, যে খুব দুঃসাহসিক হয়, যে কাজ ভাবে সে কাজ করে রাখার ক্ষমতাও রাখে, কিন্তু এই সময়ের জন্য এটাকে একটু হোল্ড করে রাখা উচিত এই নেচারটা, না হলে প্রবলেমে পড়তে পারেন। যদি আপনার ক্ষেত্রে আপনি নিজে ধনুলগ্নেই হন, আমি আগেই বলেছি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, কুম্ভ মকর এই সমস্ত যারা ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও আমি সবসময়ই বলবো যে বিশেষ করে মকর রাশির যারা ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে খরচার হাত এই সময় বাড়তে পারে। নিজের ফ্যামিলির জন্য, নিজের বড় ভাই বা ছোট বোনের জন্য বা ছোট ভাই বোনের জন্য খরচা হয়তো এই সময় একটু বেড়ে যেতে পারে। এই সময় যা কিছু আপনি আর্নিং করবেন মনে হবে তার থেকে বেশি যেন খরচ হয়ে যাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে স্পেসিফিক্যালি বাড়িতে যদি কোনো এজেড পার্সন থাকে তার বিষয়ে যথেষ্ট খেয়াল রাখার দরকার পড়বে। আরেকটা যেটা বিষয়, এই সময় বাড়িতে চুরি ইত্যাদি সম্পর্কে যথেষ্ট খেয়াল রাখা উচিত। যদি আপনি মকর রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই সময় মাথা ধরার সমস্যা, ঘুমের সমস্যা খুব বেশি পরিমাণে হওয়ার কথা। আপনার এই সময় তো ঘুম এফেক্টেড হতে পারে বা দুঃস্বপ্ন দেখার প্রবলেম হতে পারে। এই সময় মকর রাশির যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা যথেষ্ট পরিমাণে খেয়াল রাখুন যে কীভাবে আপনি চলবেন। আর যারা মীন রাশির ব্যক্তি বা মীন লগ্নের ব্যক্তি তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা যথেষ্ট পরিমাণে ফেভারেবল। শুধু একটা বিষয় খেয়াল রাখুন যে কর্মস্থানে কোনো নতুন পরিবর্তন করবার আগে একটু ভেবে নেবেন, কারণ সেই পরিবর্তন করাটা হয়তো এই সময় সঠিক নাও হতে পারে, হয়তো ভুল ডিসিশন হতে পারে। তো এই বিষয়গুলো সবসময় আমাদের মাথায় রাখতে হয় যে সময় যখন আমাদের এরকম যায়, সূর্যগ্রহণের এই বা চন্দ্রগ্রহণের এই যে সময়গুলো আমাদের জীবনে আসে, আর বিশেষ করে এই সূর্যগ্রহণ তো বিশেষভাবে ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ছটা গ্রহের কম্বিনেশন যেটা 1200 বছর পরে আবার হচ্ছে। এর আগে হয়েছিল 8টি গ্রহের কম্বিনেশনের সময় সূর্যগ্রহণ 1998-এ, তখন আমরা জানি কার্গিলের যুদ্ধ হয়ে গিয়েছিল। তো এই ধরনের ঘটনাগুলোকে খুব একটা ফেভারেবল সবসময় মনে করা হয় না, তবে সবসময় যেটা খারাপ করবে তাও নয়। এই যে সময় এটা আমাদের সেলফ রিয়েলাইজেশনের সময়, আপনার নিজের ভেতরে অন্তর্দৃষ্টি দিয়ে ভাবার সময়। তার কারণ এই সূর্যগ্রহণটা কেতুর দ্বারা হচ্ছে, রাহুর দ্বারা তো হচ্ছে না। তো কেতু হচ্ছে আমাদের অন্তর্দৃষ্টি, নিজের ভেতরে নিজেকে দেখার দৃষ্টি, আপনার কী গুণবত্তা আছে তাকে বিকাশ করার জন্য ভাবার এটাই সময়। তাই এই সময়টা ঝট করে নিজে থেকে কোনো কাজে এই ঝাঁপিয়ে না পড়ে একটু থেবে, একটু এক পা পিছিয়ে এসে আগে ভালো করে চিন্তা করুন যে কী আমার করা উচিত। নিজের চারপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এই সময়, এইগুলো আপনার জীবনের ক্লু। এই যে ঘটনাগুলি ঘটছে এই সময় প্রকৃতি আপনাকে ইন্ডিকেশনস দেয় যে কী কী করলে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। তাহলে এই সময়টাকে ভয় না পেয়ে অবশ্যই ইউটিলাইজ করবার চেষ্টা করুন। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিদের কেমদ্রুম যোগ আছে বা শাপিত যোগ আছে, শনির রাহু একত্রিত বা শনি কেতু একত্রিত রয়েছে, বা যে সমস্ত ব্যক্তিদের মান্দি দ্বাদশস্থ লগ্নস্থ বা তৃতীয়স্থ বা অষ্টমস্থ হয়ে রয়েছে তাদের উপরে এটার কিছু নেগেটিভ এফেক্ট পড়ে, তো তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু প্রতিকারমূলক জায়গায় এই সময়টা আসা বিশেষ জরুরি। তা না হয়ে হয়তো পরবর্তীকালে এবং ইন্টার লাইফ কিছু মুশকিলে পড়তে পারে যদি ঠিকমতোভাবে না চলে বা ডিসিশনস ঠিকমতো না নেয়। তো এই সমস্ত বিষয়গুলিকে অবশ্যই খেয়াল রাখুন এবং নিজের বুঝে নিজের মতো করে কাজ করবার অবশ্যই চেষ্টা করুন। আর তার সাথে আপনার একটা জিনিসকে খেয়াল রাখবেন যে এই পার্টিকুলার যে টাইমটা, এই সময় দেখবেন গোটা ওয়ার্ল্ডে নানা ধরনের প্রবলেমস এই সময় জেনারেলি দেখা দেয়। বিশেষ করে সরকার পক্ষের ডিসিশনের জন্য মানুষের মনে দেখবেন এই সময় ক্ষোভ তৈরি হয়, বিশেষ করে এই সময়টা হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে তো বটেই, ভারতবর্ষের সীমা অঞ্চলে এই সময় হয়তো আপনারা অনেক শেকি ব্যবহার মানে বিশেষ প্রবলেমস কিছু দেখা দিতে পারে, অ্যাক্টিভিটিস হয়তো বাড়তে পারে লক্ষ্য করে দেখবেন, বিশেষ করে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত টাইমটার মধ্যে। আর তাছাড়া ক্যাটাস্ট্রফিক্যাল বিভিন্ন ধরনের ঘটনা, যেমন প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ বা ভূমিকম্প বা ধরুন, যেহেতু কেতুর দ্বারা হচ্ছে এবং মূলা নক্ষত্রে হচ্ছে, এটি মূলা নক্ষত্র আর পূর্বসরা নক্ষত্রের সন্ধিস্থল, তাহলে এই সময় জেনারেলি যেটা হয়ে যায় যে টেম্পারেচারের ফ্লাকচুয়েশনস বিশেষভাবে দেখা দেয়। অর্থাৎ এই টেম্পারেচারের ফ্লাকচুয়েশনের কারণে হয়তো বিভিন্ন ধরনের ক্যাটাস্ট্রফিক্যাল ডিজাস্টার আসতে পারে অল ওভার দ্য হোল ওয়ার্ল্ড। কিন্তু এ তো গেল বিভিন্ন মানে বিশ্বের সমস্ত ঘটনার বিষয়। আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনে যা যা বললাম সেগুলোকে একটু মেনে চলুন, অবশ্যই ভালো থাকবেন। পরের দিন আবার আসবো আপনাদের সামনে, আজকে এখানেই বিদায় নেব। নমস্কার।